So hey guys, welcome back to another video. Bidisha ekhon amader barite esche. Kichu din thakbe. So ajke ekta jinish o banabe jeta ajke o tomader sathe share korbe. Mane amra tomader sathe share korbo. Tar age kichu kotha boli. Sokal theke ajke rannaghor porishkar kora niye bibhotsho khatakatni geche Bidishar ar amar maer. Ar ami kaj theke ferar por chimney porishkar korchilam. তো ওটা একটা খুবই ডিফিকাল্ট কাজ বলে আমার মনে হয়। তো স্নান খাওয়া দাওয়া করতে অনেক সময় লেগে গেছে আজকে, অলমোস্ট বিকেল 4টে হয়ে গেছিল। তার মধ্যে আমি আবার একটা ব্লান্ডারও করে ফেলেছিলাম যে আমি স্নান করতে যাওয়ার আগে ওয়াশিং মেশিনে আমার কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম। বাট সব কিছু করার পরও আমি ড্রেনেজ পাইপটাকে যে যেখান থেকে ওয়াটার পাস হয় ওই জায়গাটাতে দিতে ভুলে গেছিলাম, তার জন্য দিয়ে দিয়েছিল আর কি। হ্যাঁ, আর ঘর জলে নোংরা জলে ভেসে গেছিল, তো সেই পুরো জল আবার কাঁচাতে হয়েছে। সবকিছু করে টরে এখন ছাদে এলাম, এখান থেকে ভিডিওটা মানে শুরু করলাম। তো যাই হোক, আজকে কি বানাবে তুমি বলো? আজকে আমি বানাবো চিকেন ভর্তা। হ্যাঁ, তো আজকেও চিকেন ভর্তা বানাবে, যার জন্য আমরা এই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব সেটাই। সো কিভাবে বানাতে হবে না হবে ও আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবে। ও বেসিক্যালি মানে এই লকডাউনের মধ্যে অনেক রান্না শিখে গেছে। লকডাউনের আগে ও মানে রান্না করতোই না, একদমই করতো না লকডাউনের আগে। তো লকডাউনের কারণে ও প্রচুর রান্না শিখে গেছে। সো তার মধ্যেই একটা হচ্ছে এই চিকেন ভর্তা, কিছুদিন আগেও একদিন বানিয়েছিল, খুব ভালো হয়েছিল এটা। তো আজকেও আবার চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সেটাই। আর পুরো ভিডিওটা প্লিজ দেখো, স্কিপ করো না ভিডিওটা। চিকেন ভর্তা করছি, চলছে এখন। রান্নাঘরের সেট আপটা এরকম দেখতে পাচ্ছ, কারণ রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে, তো সেই জন্য আজকে রান্নাঘরে রান্না করা যাবে না। পুরো সেট আপটাই এরকম ডাইনিংয়ে আনা হয়েছে। আমি সেদ্ধ করা চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে ছাড়াচ্ছি। আমি সেদ্ধ করা চিকেনটা যেহেতু দেখলে তোমরা ছাড়াচ্ছি, এটা আমি ভিনিগার, নুন, গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করেছি। এভাবে ছাড়িয়ে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা দেব, আর তার সাথে এখানে এই চিকেন ভর্তার জন্যই ডিম লাগবে, যেটা অবভিয়াসলি সেদ্ধ হতে হবে। তো এটা ডিম সেদ্ধ ও বসিয়ে রেখেছে দোকানে, ডিম সেদ্ধ। ও পেঁয়াজ বাটাটাই যে দিই, তোমরা পুরো রান্নাটাকে আজকে ফিল করতে পারছো মনে হয়, মানে আওয়াজ ফাওয়াজ সব শুদ্ধ একদম রয়েছে। তেলটা গরম হয়ে গেছিলো, ফোড়নটা দেওয়ার পরে ও এখন পেঁয়াজ বাটাটা এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে টমেটো বাটা। আচ্ছা, এটা হচ্ছে টমেটোর পেস্ট বা বাটা যা বলো, এটা দিয়ে দিচ্ছে ও। আচ্ছা, এটাও পুরোটা দিয়ে দিল। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস তো বলাই হয়নি যে পেঁয়াজ কতটা ছিল বাটাটায়? তিনটে বড় পেঁয়াজ, একটা ছোট। আচ্ছা, তিনটে বড় পেঁয়াজ দিয়েছে আর একটা ছোট পেঁয়াজ দিয়েছে, ওটা মা বেটে রেখেছিল। আচ্ছা, মা বলছে যে সারাশি দিয়ে কড়াইটাকে ধরে নিতে। আচ্ছা, আর টমেটোটা কতটা ছিল, টমেটো বাটাটা? টমেটো দুটো বড় টমেটো। আচ্ছা, দুখানা বড় টমেটো ছিল পেস্ট করা। এগুলো কি মিক্সিতে পেস্ট করে রেখেছিল? আচ্ছা, এগুলো মিক্সিতে পেস্ট করে রাখা ছিল। তো এখন কি হবে এরপরে? এরপর দেবো আমি আদা রসুন বাটা দেবো। আচ্ছা, আদা রসুন বাটাটা দেবে এখনই দেবে? আচ্ছা, এই যে আদা রসুন বাটাটা, এই যে হ্যাঁ আদা রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছে ও। এবার এটাকে কিছুক্ষণ নাড়তে হবে, তাই তো? আচ্ছা, এই যে দেখে নাও তোমরা চিকেনগুলো, এই যে ওইরকমভাবে ছাড়িয়ে নিচ্ছে, আর এখন চিকেনগুলো এখানে এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে।
আচ্ছা, তার মধ্যে বলে দিন যে এখানে আমি এনেছিলাম হচ্ছে 1 কেজি চিকেন, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি কাজু বাটা অ্যাড করব। আচ্ছা, এটা হচ্ছে কাজু বাদাম বাটা। এই কাজু বাদামটা বেটে রেখেছিল, দিয়ে এবার একটু নাড়তে হবে, তাই তো? কাজু বাটা মানে বাদাম বাটার জায়গায় চাল মগজ আর পোস্ত বাটাও দেওয়া যায়। আচ্ছা, কাজু বাদাম বাটার বদলে চাল মগজ আর পোস্ত বাটাও দেওয়া যায়, যেহেতু কাজু বাদাম ঘরে ছিল তাই। আচ্ছা, কাজু বাদামটা ঘরে ছিল, সেই সূত্রে আমরা কাজু বাদামটা ইউজ করলাম। এবার এটাকে নাড়তে হবে, তাই তো? এটাকেও কি কষাতে হবে এখন? না, এই স্টকটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে কিসের স্টক? এটা হচ্ছে চিকেনের স্টকটা। ও, মানে এটার মধ্যে চিকেনটাকে আর কি বয়ল করা হয়েছে, তাই তো? আচ্ছা, এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টকটা কি পুরোটাই যাবে এর মধ্যে? পুরোটা না। আচ্ছা, এটা পুরোটা যাবে। এটার মধ্যে জল দেব। আচ্ছা, এই স্টকটাই এটার মধ্যে দিয়ে, মানে? হ্যাঁ, কারণ এটা একটু গন্ধ হয়ে গেছে বেশি। কাজু বাদাম বাটাটা, আচ্ছা, মানে বাকি কাজু বাদাম বাটাটা ওর মধ্যে এবার দিয়ে দেবে তুমি। একটু নুন দেব। আচ্ছা, এখানে একটু নুন যাবে এবারে। নুনটা তোমরা স্বাদ মতো দিয়ে নিও, নুনটা তো আর মানে ওরমভাবে হয় না, যে যেরম খায় আর কি। তো নুনটা স্বাদ মতো, তাই তো? নুন, হ্যাঁ, যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন একবার দিয়েছিলাম, তাই আমি কম পরিমাণে একটু নুন দিলাম, পরে আবার দেখে নুন। আচ্ছা, ঢেকে দেবো। আচ্ছা, এবার এটা ঢাকা থাকবে? হ্যাঁ, একটু ঢাকা থাকুক। মানে কতক্ষণের জন্য? তাও মোটামুটি ডিমটাকে পুরো গ্রেট করে নিছো? হ্যাঁ, দুটো ডিম, দুখানা ডিম। আচ্ছা, সেদ্ধ করার পরে গ্রেট করে নিছো? এবার আমি ঢাকনাটা খুলি। ও হ্যাঁ, ঢাকনাটা দেওয়া ছিল, ঢাকনাটা এবারে ও খুলছে। হাত দিয়ে ধরছো? গরম লাগছে না? না। আচ্ছা, বা বেশ ভালো একটা কালার এসছে। আচ্ছা, ডিমটা এবার দিয়ে দিচ্ছ? আচ্ছা, ডিমটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে, সেদ্ধ করে ডিমটা গ্রেট করে নিয়েছিল। এবার আমি তো দেব। এটাকে কি মানে কিছু করলে? হ্যাঁ, একটু স্ম্যাশ করে দিলাম। আচ্ছা, একটু হালকা স্ম্যাশড করে এটাকে, এটা কি জানি, কাসুরি মেথি। আচ্ছা, কাসুরি মেথি, এটা এবার এর উপর ছড়িয়ে দিলাম। মানে এটা কি কমপ্লিট হয়ে এসেছে রান্না? একটু অল্প দিতে হবে। আচ্ছা, এটা অল্প দিতে হবে, বেশি দিলে তেতো হয়ে যাবে। আচ্ছা, এটা বেশি দিলে তেতো হয়ে যাবে। সো ও রান্না করে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, তাই মুখ মুচ্ছে এখন। তোমরা নীল মানে ড্রেস পরে জায়গা দেখতে পাচ্ছ, সেটা আমার মা, বাট আমি মুখটা দেখাবো না। যাই হোক, এই হচ্ছে বিদিশা, আর বিদিশার রান্না করা চিকেন ভর্তা। আচ্ছা, রান্না কমপ্লিট? আচ্ছা, দেখতে পাচ্ছ পুরো স্টকটাই টেনে এখন পুরো ব্যাপারটা গ্রেভির মতো হয়ে গেছে একখানা। সেটআপটা নিয়ে প্লিজ কেউ কিছু জাজ করো না, বিকজ রান্নাঘর পরিষ্কার করা চলছে, এখনও করা হয়নি, তো সেই জন্য এরকম বললাম। তো বেশ সুন্দর হয়েছে কিন্তু ব্যাপারটা, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ও এটার মধ্যে ঢালছে যেহেতু, এই দেখো, বেশ একটা মানে গাঢ় গাঢ় ব্যাপার আছে, এই যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে ডিসলাইক করো, বলে দিও কী কী ভুল হয়েছে। আর অবশ্যই দেখো, স্কিপ করো না প্লিজ, তোমাদের জন্য ভিডিওটা করি, তুমি যদি স্কিপ করে যাও তাহলে খারাপ লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, বাই বাই।